প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি ছিল। পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছেছে, একটা ভালো পরিস্থিতি তৈরি করার জন্য হলেও আপনি সহ অন্যদের সেই ত্যাগ স্বীকারের সুযোগ আছে কিনা, আপনারা মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন হলে এরকম যদি কোনো সিচুয়েশন আসে, প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা তো সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেটা করব, যদি প্রধানমন্ত্রী সেটা মনে করেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।